নমস্কার বন্ধুরা, সম্ভাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব শাপলা। শাপলা রান্না করার জন্য এখানে আমি 4-8টি শাপলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি শাপলাটা রান্না করি। প্রথমে আমি শাপলার মধ্যে অল্প করে নুন মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। শাপলায় প্রচুর জল থাকে, সেজন্য জলটা যাতে বেরিয়ে যায় সেজন্য অল্প করে নুন আমি মেখে রেখে দেবো। নুন মেখে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে, সুন্দর এবার নরম হয়ে গেছে। এবার আর অনেকটা জলও বেরিয়ে গেছে, আর আমি এগুলো এভাবে চিপে চিপে জলগুলো ফেলে দেব, দিয়ে রান্নাটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি এই শাপলাগুলো চিপে চিপে এভাবে শাপলাগুলো দিয়ে দেবো। সব শাপলাগুলো দিয়ে দিয়েছি। হাফ চামচ মতো হলুদ, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যেহেতু নুন মেখে রেখেছিলাম সেই জন্য আমি নুনটা পরে দেব, চেক করে নিয়ে তারপরে পরে দেব বাকি নুনটা। শাপলা দিয়ে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আগে থেকে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে শাপলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো ডালের বাটিটা ধুয়েই অল্প করে জল। নুনটা চেক করে দেখে নিয়েছি, আর একটু নুন দিতে হবে, সেজন্য দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব। দেখে নেব শাপলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। শাপলাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। সব কিছু দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। শাপলা দিয়ে ডাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।